জ্যোতি প্রসাদ নে কামাখ্যা প্রসাদ নাম গম পাইছেনে? এটা বিজেপি মানে জ্যোতি প্রসাদ কামাখ্যা মানে নামটো শুনিছো। ৰোজলিনা তিৰকি নে পেকু? তেনেকে নাম শুনা নাই, লাহে লাহে শুনিম আৰু। ৰোজলিনা পেকু নেকি? প্রার্থীর নামক লৈ বিভ্রান্ত ভোটার, নির্বাচন সমাগত, প্রচারক লৈ ব্যস্ত প্রার্থী সকল, সংবাদ মাধ্যম অথবা সোশিয়াল মিডিয়াতো চলিছে ব্যাপক প্রচার। কিন্তু নির্বাচনক লৈ কিমান সজাগ সচেতন আমার সাধারণ ভোটার, এয়া কাজিরঙা লোকসভা সমষ্টির সাধারণ ভোটারের ওচৰত আমার সাংবাদিক সুধিলে বিজেপি প্রার্থীগৰাকীৰ নাম, তেওঁ কনফিউজ, জ্যোতি প্রসাদেই আছিল নে কামাখ্যা প্রসাদেই? কাজিরঙাত এতিয়া আমি দুগৰাকী প্রার্থীর নামে চর্চা হয়ে আছে, বিজেপি আর কংগ্রেস, নাম গম পাইছেনে? এতিয়া বিজেপি মানে জ্যোতি প্রসাদ কামাখ্যা মানে নামটো শুনিছো। কংগ্রেস প্রার্থীগৰাকীৰ নাম তিৰকি নে পেগু, তাক লৈ বিভ্রান্ত কংগ্রেসর? তেনেকে নাম শুনা নাই, লাহে লাহে শুনিম আৰু। ৰোজলিনা পেকু নেকি? আন এগৰাকীৰ মতে আকৌ কাজিৰঙাৰ বিজেপি প্ৰাৰ্থীগৰাকীৰ নাম হিমন্ত বিশ্ব শৰ্মা। প্ৰাৰ্থীগৰাকী গম পাইছে নাই বিজেপি কংগ্ৰেছৰ? গম নাই পোৱা। বিজেপি আমাৰ হিমন্ত। এইগৰাকী সোধোতে আকৌ তামোল খোৱা মুখখন ঢাকি হাঁহি এৰি দিলে। এতিয়া হিমন্ত ডাঙৰীয়াকে চিনি পাওঁ আৰু, তাৰ বাদে আৰু আনক চিনি নাপাওঁ। কোনোবাই আমাৰ সাংবাদিকে কওঁতেহে নামকেইটা মনত ৰাখিলে। কামাখ্যা প্ৰসাদ তাছা বুলি কৈছে। এতিয়া কংগ্ৰেছৰ জন? কংগ্ৰেছৰ নাজানো, নাজানো। কংগ্ৰেছৰ ৰোজলিনা তিৰকি নাম শুনিছেন নাই? এতিয়াই আপুনি কওঁতেহে শুনিছো বাৰু। এয়াই সাধাৰণ ভোটাৰৰ মনৰ কথা। এওঁলোকৰ ভোটেৰেই দিল্লী দিশপুৰ দখল কৰে আমাৰ নেতাগণে। কিন্তু কোন প্ৰাৰ্থী সেয়া জ্ঞাত নহয় যদিও দল অথবা প্ৰতিপক্ষে গুৰুত্ব দিয়া দেখা গ'ল এনে একাংশ সাধাৰণ ভোটাৰে। গোলাঘাটৰ পৰা সমীৰণ দিগন্ত, নিউজ লাইভ।